ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প। কিছুদিন পূর্বে বিমান দুর্ঘটনার বিভীষিকাময় স্মৃতি মোছার আগেই ফের এক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হলো সকলে। বৃহস্পতিবার সন্ধেতে ইন্দোনেশিয়ার মজেনা শহর থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভেতরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড কেঁপে উঠল ভূমিকম্পে। ফের শুক্রবার গভীর রাতে আরও বেশি মাত্রায় কেঁপে উঠল ইন্দোনেশিয়া। কম্পনের মাত্রা ছুঁয়েছে 6.2 ম্যাগনিটিউড। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যে 10 জন প্রাণ হারিয়েছে, আহত হাজারেরও বেশি। ধ্বংসস্তূপের তলায় বিস্তীর্ণ এলাকা, জানা যাচ্ছে ভেঙে পড়েছে একটি গোটা হাসপাতালও। আতঙ্কে রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।